দুর্দান্ত ব্যাটিং তাণ্ডবে কিউইদের উড়িয়ে দিয়ে দ্বিতীয় ম্যাচে জয় ভারতের এ যেন দুর্বেদ্য ভারতের চিরচেনা রূপ এ যেন অদম্য একদল সাহসী যোদ্ধার জয়গাথা দুই হাজার বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের এমন দুর্দান্ত সব জয় যেন একশো কোটির দেশটাকে অনেকটা প্রশান্তিতে দিতে রাখছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেখানে এর আগে ভারতের টি টোয়েন্টি পরিসংখ্যান অত্যন্ত খারাপ ছিল সেখানে দুই সালে এসে কোহলিরা যেন চমক দেখাচ্ছেন প্রথম টি টোয়েন্টিতে ছয় উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় বাঘেরা এবার দ্বিতীয় টি টোয়েন্টিতেও অনবদ্য জয় হাসিল করে নিল ম্যান ইন ব্লুরা টস হেরে আজও রান তারায় পারদর্শী ভারত মাত্র একশো রানের তারা করতে নেমে রোহিতকে হারায় আট রানে কোহলিকে হারায় এগারো রানে আজকের ম্যাচেও কান্ডারি লোকেশ রাহুল সাথে শ্রেয়স আয়াত্তর রয়েছেন এই দুই তরুণ ব্যাটসম্যানের অনবদ্য এবং দুর্দান্ত পার্টনারশিপে দারুণ জয় হাসিল করে ভারত পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুই শূন্যতে এগিয়ে গেল এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে পাঁচ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলল একশো বত্রিশ রান ভারতীয় বোলারদের দক্ষতাতেই এত কমে আটকে গেল হোম টিম শুক্রবারই এই মাঠে দুশোর বেশি রান তুলেছিল কিউইরা কিন্তু এদিন টস জিতে ব্যাট করলেও তাদের ইনিংস কখনোই গতি পেল না পাঁচ ম্যাচের সিরিজে দুই শূন্যতে করতে ভারতের দরকার ছিল মাত্র একশো তেত্রিশ রান রবীন্দ্র জাদেজার জোড়া ধাক্কায় মিডল ওভারে চাপে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড পরপর দুই ওভারে কলিন ডি গ্র্যান্ড হোমি ও কেন উইলিয়ামসনকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি তার চার ওভারে উঠেছিল মাত্র আঠারো রান যশপ্রীত বুমরা চার ওভারে একুশ রানে এক উইকেট মোহাম্মদ শামী চার ওভারে বাইশ রান দিয়ে কোনো উইকেট পাননি শিবম দুবে দুই ওভারে ষোলো রানে এক উইকেটে কেউই বেশি রান দেননি অথচ ব্যাট করতে নেমে ঝড়ও শুরু করেছিলেন নিউজিল্যান্ড শার্দুল ঠাকুরের প্রথম ওভারে উঠেছিল ১৩ রান তার মধ্যে মার্টিন গাপটিলি করেছিলেন বারো যদিও তিনি প্রথমে ফিরেছিলেন ষষ্ঠ ওভারে শার্দুল ঠাকুরের বলে ফিরলেন গাপটিল বিশ বলে তেত্রিশ রান করে ক্যাচ ধরেছিলেন বিরাট কোহলি আটচল্লিশ রানে পড়েছিল কিউইদের প্রথম উইকেট এরপর কলেন্ড মুনরোর কোহলি শিবম দুবের বলে শরীর ছুঁড়ে মনোরায় পঁচিশ ধরেছিলেন তিনি এদিন দুর্দান্ত ফিল্ডিং করলেন তিনি শুধু ক্যাচে নিলেন না বাঁচালেন রানও নিউজিল্যান্ডের ইনিংসের শেষের দিকে রস টেলোর সহজ ক্যাচ অবশ্য পড়ল তার হাত থেকে মনীষ পাণ্ডেও আউটফিল্ডে অসাধারণ ফিল্ডিং করলেন সব মিলিয়ে ভারতীয় ফিল্ডিং এদিন দুর্দান্ত দেখালো নিউজিল্যান্ডের হয়ে শেষের দিকে টিকেট সেইফার্ট ছাব্বিশ বলে তেত্রিশ রানে অপরাজিত না থাকলে অবস্থা আরও করুণ হতো তিনি দুটো ছয় ও একটি চার মারলেন কিন্তু অভিজ্ঞ রস টেলরকে ভারতীয় বোলারদের স্কিলের সামনে দেশে হারা দেখাল তিনি চব্বিশ বলে করলেন মাত্র আঠারো রান অকল্যান্ড দ্বিতীয় টি টোয়েন্টিতেও টস হেরেছিল ভারত অধিনায়ক বিরাট কোহলি শুক্রবারের মতো রবিবার টস জিতেছিল নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে ব্যাটিং নিয়েছিলেন কি অধিনায়ক দুই দলেরই প্রথম এগারো অপরিবর্তিত রয়েছে যশপ্রীত বুমরাট চোটে নিয়ে সংশয় থাকলেও তিনি খেলছেন খেলছেন শার্দুল ঠাকুরও প্রথম এগারো জায়গা হয়নি নবদ্বীপ সাইনের তবে শার্দুল এদিনও প্রথম স্পেলে রান দিলেন তা প্রথম দুই ওভারে উঠল একুশ রান কোহলি আর বল দেননি তাকে সিরিজে প্রথম টি টোয়েন্টিতে এক ওভার বাকি থাকতে ছয় উইকেটে জিতেছিল ভারত শ্রেয়স আয়ার লোকেশ রাহুল করেছিলেন আক্রমণাত্মক হাফ সেঞ্চুরি রান পেয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলিও তবে জয়ের সৌরভের মধ্যেও রয়ে গিয়েছিল কিছু উদ্বেগ সেগুলো ঠিকঠাক করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার ছিল পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজকে দেখা হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আর সেই পরীক্ষায় লোকেশ রাহুলকে উইকেট কিপার হিসেবে দেখছে ভারত ফলে ঋষভ পন্থের জায়গা হচ্ছে না প্রথম এগারোয় বিরাট কোহলি জানিয়েছেন যে দলের পক্ষে সেরা ভারসাম্য খুঁজেই রয়েছেন তারা ইডেন পার্কের বাইশ গজে শুক্রবার চারশোর বেশি রান হয়েছে সুনীল গাভাস্কারের মতে পিচে বল ঘুরতে পারে বল স্পিনারদের গুরুত্ব বাড়তে পারে এই মাঠে খেলার সময় বিভিন্ন কোনগুলোর সঙ্গে পরিচিত হওয়া সফরকারী দলের পক্ষে জরুরি মাঠ ছোট বলে শুক্রবার প্রচুর দেখা গিয়েছে এই সীমানা পার করে দিয়েছিল কিন্তু আজ আজ আর তেমনটা না ভারতীয় বোলিং তাণ্ডবে নিউজিল্যান্ড আর ভারতীয় দুর্দশ ব্যাটিং তাণ্ডবে একেবারে উড়েই গেল নিউজিল্যান্ড বাহিনী সবশেষে অনবদ্ধ এক জয় হাসিল করে নিল ভারত কনগ্র্যাচুলেশন টু টিম ইন্ডিয়া ফর টুডেজ ম্যাচ উইন এখানে এক নজরে দেখে নিন আজকের খেলার সম্পূর্ণ স্কোর কার্ড সো ডিয়ার ফ্রেন্ডস এই ছিল আমাদের প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে মাস্ক ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ